मालिकग्राम पिंगला थानार अधीने उत्तरबस्ती ग्राम निवासी गतकाल रात्रिते आमादेर एलाकाय एक जन आसामी थाके से आसामी के अरेस्ट करार जन्नो पिंगला थानार पुलिस आसे पुलिस आसा जाबत आमादेर ग्राम पंचायत से काजीबुर रहमान उनाके किछु जिज्ञेस करे किछु ना बोलार कारणे फोर्स डेके एने अत्याचार करे अतर्कित भावे लाठीचार्ज करे एवं तार संगे आरो दू तीन जन शेख तौहिदुर रहमान शुक्कुर मल्लिक शेख नासिम आली तादेरकेओ अतर्कित भावे लाठीचार्ज करे তাই আমরা সুষ্ঠু মীমাংসার জন্য পিংলা থানার নেতৃত্বগণকে জানিয়েছি এবং মানস ভূঁইয়া বাবুকে সবরাতি বাবুকে জানিয়েছি তার কোনো সুরা পাইনি তাই জন্য আমরা এই দীর্ঘ আন্দোলন করছি এই আন্দোলনে যদি না কোনো সুরা পাই আমরা এর বৃহৎ আন্দোলনে নামতে পারি এবং আমার গ্রামে 400 পরিবার টিএমসি ছেড়ে অন্য দলে যোগদান করতে পারি সেটা এখন আপাতত জানানো হবে না পরবর্তীতে জানানো হবে এর বিষয়ে যদি না কোনো সুরাহা পাই তাই আমরা অন্য কিছু ব্যবস্থা নিতে পারি পিংলা থানা পুলিশ হায় হায় চি চি হায় 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 পিংলা থানা পুলিশ হায় হায় চি 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 মমতা বেনার্জির পুলিশ হায় হায় চি 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 মেরেছে আন্দোলন করছি এর যদি না নিষ্পত্তি হয় এর থেকে আরো বৃহৎ আন্দোলনে আমরা যেতে পারি হঠাৎ কিছু বুঝার আগে প্রচুর মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় পুলিশ এই বিষয়ে পুলিশ বলে যায় নেতার অনুমতিতে লাঠিচার্জ করেছি ভুল হয়ে গেছে এই বিষয়ে মন্ত্রী মহোদয় মানস বাবু সবরাতি বাবুকে স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন কিন্তু কোন নেতা এখনো কোন সুরাহা করেননি তাই ঈদের দিন রাত্রিতে মুসলিম মহল্লা এসে এই তাণ্ডবের প্রতিবাদ জানায় আমরা দিদির রাজ্যে বিজেপি এর হাত থেকে নিরাপত্তার জন্য চোখ বন্ধ করে টিএমসি তে ভোট দিয়ে আসছি তার এই প্রতিদান তাই আমরা আজ থেকে টিএমসি চাললাম আমরা কোথায় যাব পরে আলোচনা করে জানাবো এর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ঘুরছে আর আগামী দিনে আমাদের পরিচিত আত্মীয় সহ বিভিন্ন এলাকায় এই ঘটনা জানাবো প্রতিবাদ করার জন্য কাজীপুর ও রফিজুল টিএমসি নেতা ওরা আমাদের গ্রাম ওদের আমরা জবরদস্তি করব না ওরা যদি আক্রান্ত হয় ওরা বুঝুক কি করবে পিংলা থানার পুলিশ ছি ছি হায় হায় আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম অত্যাচার করে অতর্কিত ভাবে লাঠিচার্জ করে এবং তার সঙ্গে আরো দু তিনজন শেখ তৌহিদুর রহমান শুক্কুর মল্লিক শেখ নাসিম আলী তাদেরকেও অতর্কিত ভাবে লাঠিচার্জ করে তাই আমরা সুষ্ঠু মীমাংসার জন্য পিংলা থানার নেতৃত্বগণকে জানিয়েছি এবং মানস ভূঁইয়া বাবুকে সবরাতি বাবুকে জানিয়েছি তার কোনো সুরাহা পাইনি তাই জন্য আমরা এই দীর্ঘ আন্দোলন করছি এই আন্দোলনে যদি না কোনো সুরাহা পাই আমরা এর বৃহৎ আন্দোলনে নামতে পারি এবং আমার গ্রামে 400 পরিবার টিএমসি ছেড়ে অন্য দলে যোগদান করতে পারি সেটা এখন আপাতত জানানো হবে না পরবর্তীতে জানানো হবে এর বিষয়ে যদি না কোনো সুরাহা পাই তাই আমরা অন্য কিছু ব্যবস্থা নিতে পারি
पिंगला थाना पुलिस हाय हाय ची ची हाय 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 पिंगला थाना पुलिस हाय हाय ची 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 ममता बनर्जी पुलिस हाय।